আচ্ছা, আমার বাবা কিছুটা সহজ সরল, অনেক সময় কোনো বিষয়ে সত্য কথা বললে ঝামেলায় পড়তে হয়, ঝগড়ার সৃষ্টি হয়, আবার মিথ্যা বললে আল্লাহর কাছে দোষী হতে হয়, গুনাহ হয়। এখন কি করণীয়? দেখেন, মা বাবার বিষয়গুলো এত জটিল, এত জটিল যে রুকুতেও দাঁড়ায়ও থাকতে পারবেন না, বসেও থাকতে পারবেন না, রুকুতে থাকতে হবে। এরকম একটা পজিশন হয়ে দাঁড়ায় যে উনি সোজা সরল মানুষ, ওনাকে যদি বোঝান যে না আপনার এটা ভুল হচ্ছে, তাহলে উনি চেতে যাবে, রাগ হয়ে যাবে, আবার না বুঝালে উনি বিপদে পড়বে। তো এই জন্য এই সমস্ত ক্ষেত্রে সাপও যেন মরে আবার লাঠিও যেন না ভাঙে, এই বুদ্ধিতে যাইতে হয়। কিছুটা আদর, কিছুটা সোহাগ দিয়ে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতে হয়, ঝগড়া পর্যন্ত যেন না যায় সে চেষ্টা থাকতে হবে অব্যাহত, যে না ঝগড়া করতে দেবো না। বুঝতে পেরেছেন কথা? ঝগড়া করতে দেওয়া যাবে না, চেষ্টা থাকতে হবে যথাসম্ভব তাদেরকে বুঝায় নেওয়া। এক নমুসলিম ভাই, সে 2019 শেষের দিকে ইসলাম গ্রহণ করেন, তার দীর্ঘদিনের প্রচেষ্টায় ইসলামের দাওয়াতে গত 20 মে তার মা ইসলাম গ্রহণ করেন এবং 26 মে তার বাবা ইসলাম গ্রহণ করেন। তার বাবার বয়স ছিল 77 বছর। আল্লাহর হুকুমে গত 21 মে ইসলাম গ্রহণের 5 দিন পর তার বাবা মৃত্যুবরণ করেন। তার জন্য দোয়া রাখবেন শেখ। নমুসলিম ভাইয়ের প্রশ্ন, তার মা নামাজ পড়ার জন্য যতটা সূরা মুখস্থ করা দরকার, মুখস্থ করার আগে সে তার মাকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারবে কি না? মাশাআল্লাহ, কত কত সৌভাগ্যবান মানুষের বর্ণনা আমরা শুনলাম যে 77 বছর বয়সে একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে ইসলাম গ্রহণের মাত্র 5 দিন পরে মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কিত একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে, তিনি বলেছেন যে এমন বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তো তারা দেখা যায় সারা জীবন আল্লাহর অবাধ্যতার পথে, খারাপ পথে, কুফুরির পথে থাকে, থাকতে 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 এমন একটা সময় আসে যে এখন তার শুধু মরণটা বাকি আছে, বয়সের শেষ পর্যায়ে চলে আসছে, হায়াত শেষ, এখন শুধু মরবে আর জাহান্নামে যাবে, কারণ তার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, আর টাইমও শেষ। ঠিক এই টাইমে সে ঈমান আনে, সে আর জান্নাতে চলে যায়। আবার অনেক মানুষ আছে সারা জীবন ভালো কাজ করতে 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 এমন একটা পর্যায়ে গিয়ে থামে যে এখন তার হায়াত শেষ, শুধু মরবে আর জান্নাতে যাবে, কারণ তার সব জান্নাতি কাজ দিয়ে সারা জীবন সাজানো। ঠিক ওই টাইমে তার মোড় ঘুরে যায়, বেঈমান হয়ে যায় আর মারা গিয়ে জাহান্নামে চলে যায়। তো এই জন্য ইমানদার সবসময় ভীত সন্ত্রস্ত থাকবে, তার ভিতরে ভয় কাজ করবে, তার ভিতরে সবসময় এই শঙ্কা থাকবে, আত্মতুষ্টি অহংকারের মধ্যে সে ভুগবে না যে আমি যত আমল করি, যত ইবাদত করি, যত ভালো কাজই করি, যদি আল্লাহ না করুন আমি যে কোনো মুহূর্তে গোমরা হয়ে যাই, তাহলে তো আমি শেষ। এই জন্য ভয় কাজ করবে। আর আরেকজন খারাপ মানুষ তাকে দেখে তাচ্ছিল্য করবে না, যে হতে পারে সে কোনো এক মুহূর্তে ইউটার্ন করে আমার চাইতে আরও বেটার মুসলমান হয়ে যাবে। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইয়ের পুরো পরিবারকে দিনের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য কবুল করেন। যারা তাকে দাওয়াত দিয়েছেন তাদের সবাইকে আল্লাহ তাআলার জন্য উত্তম বিনিময় দান করেন। আর মূল প্রশ্ন যেটা আমাদের এই নমস্তিম ভাই করেছেন, সেটার উত্তর হলো আপনি সূরা, আপনার মা সূরা মুখস্থ করতে পারেন নাই নতুন, উনি জামাতে আপনার পেছনে মুক্তাদি হতে পারবে, কোনো অসুবিধা নেই, আপনি তার ইমামতি করে নামাজ পড়বেন এবং তিনি যাতে মিনিমাম সূরা ফাতেহা এবং যেটুকু না জানলেন এটুকু যেন পড়তে পারে, এটুকু তাকে আপনি মুখস্থ করায় দিবেন, চেষ্টা করবেন। যতদিন মুখস্থ না হয় ততদিন পর্যন্ত তিনি দাঁড়ায় থাকবেন সূরা ফাতেহা, শুধু সেটা যদি জানা থাকে সেটুকু পড়ে, যতটুকু পারেন ততটুকু পড়ে তিনি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।